ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রশ্মিকা মান্দানা। মূলত বহুল আলোচিত চলচ্চিত্র পুষ্পা মুক্তির পর সেই জনপ্রিয়তা আরও তুঙ্গে। দক্ষিণী এই অভিনেত্রী এবার জুটি বেঁধেছেন বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে। অ্যাকশন ড্রামা ঘরানার অ্যানিমেল ছবিতে অভিনয় করছেন তারা। গেল এপ্রিলের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হয়। এদিকে কাজের সুবাদেই বন্ধুত্ব জমে উঠেছে দুই নায়ক ও নায়িকার মধ্যে। সম্প্রতি গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে রশ্মিকার কাছে জানতে চাওয়া হয়েছিল শুটিং সেটে রণবীরের সঙ্গে কেমন কাটছে। উত্তরে রশ্মিকা বলেন, অভিনেতা রণবীর অত্যন্ত যত্নশীল। অবশ্য তার সঙ্গে প্রথম দেখা করার সময় তিনি নার্ভাস ছিলেন, কিন্তু রণবীরের সাথে কাজ করতে গিয়ে বুঝতে পারেন তিনি কতটা মিশুক প্রকৃতির। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অভিনেত্রী আরও বলেন, আশ্চর্যজনক বিষয় হলো পুরো ইন্ডাস্ট্রিতে একমাত্র রণবীর তাকে ম্যাম বলে ডাকেন, বিষয়টি তার কাছে খুবই অপছন্দের। রশ্মিকা ও রণবীর ছাড়াও অ্যানিমেল সিনেমায় আছেন অনিল কাপুর এবং ববি দেওল, আর সিনেমাটি পরিচালনা করছেন কবির সিং ও অর্জুন রেড্ডি, খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এদিকে 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।